প্রিয় বিশ্বাসী, রাগ জিনিসটা আমাদের সকলের মধ্যেই রয়েছে, হয়তো কারোর বেশি বা কারোর কম। আমাদের বর্তমান যুগে যুবক যুবতীদের হঠাৎ হঠাৎই রাগ হয়ে যায়। আমরা যেন সবসময় রাগের আগুনে তপ্ত হয়ে আছি। আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা যে নিজেদেরকে খ্রিস্টান বলি, খ্রিস্টানদের আত্মিক জীবনে কি রাগকে প্রাধান্য দেওয়া উচিত? আমরা যে বাইবেলকে ঈশ্বরের বাক্য বলে জানি, সে বাইবেল কি রাগকে সমর্থন করে? বা আমরা কি কোথাও খুঁজে দেখেছি যে বাইবেলে রাগের বিষয়ে কি বলে? না, আমরা হয়তো সেটা দেখিনি। প্রিয় বিশ্বাসী, রাগের বিষয়ে আমাদের অবশ্যই জানা উচিত, কারণ ক্রোধ বা রাগ হলো একটা জাগতিক বিষয়। আর বাইবেল বলে, আমরা যারা প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করেছি তারা এই জগতের নই। সুতরাং এই রাগ করা কি আপনার বা আমার উচিত? এই বিষয়ে আমাদের অবশ্যই ভেবে দেখা উচিত। আসুন দেখে নিই বাইবেল আমাদেরকে এই বিষয়ে কি বলে। প্রিয় বিশ্বাসী, আমরা যদি গীতসংহিতা তার 37 অধ্যায় 8 পদ লক্ষ্য করি, সেখানে লেখা আছে, ক্রুদ্ধ হও না, রুষ্ট হও না, নিজের মনের শান্তি হারিও না তুমি, নইলে নিজেই তো দোষী হবে। প্রিয় বিশ্বাসী, এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে সতর্ক করছে যে আমরা যেন কখনো ক্রোধ বা রাগ না করি, আমরা যেন কারোর ওপর বদমেজাজ না দেখাই, আমরা যেন কখনো কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা না করি, কারণ বেশি চিন্তার কারণই আমাদের রাগের একমাত্র কারণ হয়ে ওঠে। আমরা যখন কোনো জিনিস নিজেদের ইচ্ছা মতো না হতে দেখি, তখন আমরা রেগে যাই। সে আমাদের প্রিয়জনেদের উপরেই হোক বা বাইরের লোকেদেরই উপরে হোক, কিন্তু ঈশ্বর বলেন আমরা যাতে কোনোভাবেই রাগ না করি, কারণ রাগ শয়তান থেকে আসে আর তা আমাদেরকে নরকের পথে নিয়ে যায়। এছাড়া আমরা বাইবেলের বিভিন্ন জায়গায় রাগ বা ক্রোধের বিষয়ে দেখতে পাই। যেমন আমরা যদি প্রবচন গ্রন্থ তার 14 অধ্যায় 29 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, যে সহজে ক্রুদ্ধ হয় না সে সুগভীর বুদ্ধি বিচারের মানুষ, যার সহজে ক্রোধ আসে সে নিজের নির্বুদ্ধিতা সকলকে জানাই। এবং যাকোব পুস্তক তার 1 অধ্যায় 20 পদে লেখা আছে, কেননা মানুষের ক্রোধ ঈশ্বরের ন্যায়নীতির বিধান কখনো বাস্তবে রূপায়িত করতে পারে না। এবং এফেসিও তার 4 অধ্যায় 26 পদে লেখা আছে, তোমরা ক্রুদ্ধ হলেও পাপ করো না, যেন দেখো এমনটি যেন না হয়, তোমরা রুষ্ট হয়েই আছো, এদিকে সূর্যও অস্ত যাচ্ছে। প্রিয় বিশ্বাসী, এখানে ঈশ্বর পাপের বিষয়ে আমাদেরকে নানা সতর্কবাণী দিয়েছেন তার বাক্যের মধ্যে দিয়ে। তিনি বলেছেন যে আমরা সহজে যেন রাগ না করি, কারণ যারা রাগ করে তারা বোকার সমতুল্য, কারণ তারা জানে না যে এই রাগ তাকে শুধুমাত্র ধ্বংস করবে, নরকের পথে নিয়ে যাবে। আমরা প্রায় প্রত্যেকে ছোট থেকে একটি প্রবাদ শুনে বড় হয়েছি, তা হলো, রেগে গেলে তো হেরে গেলে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, এই প্রবাদ বাক্যটি পুরোটাই বাস্তব ভিত্তিক। এটা সত্যিই যে আমরা যখন রেগে যাই তখন আমরা হেরে যাই পুরোপুরিভাবে। অনেক সময় শয়তান আমাদের মনে রাগ নিয়ে আসে, যাতে আমরা ঈশ্বরের পথ থেকে সরে যাই, ঈশ্বরকে দোষারোপ করি, নিজেদের লক্ষ্য থেকে সরে দাঁড়াই। ঈশ্বর বলেন, সেই সব মানুষরাই বেশি বুদ্ধিমান যারা রাগকে প্রাধান্য দেয় না তাদের জীবনে, আর বোকা মানুষ তারাই যারা অল্পতেই রেগে যায়, তারা হঠাৎ হঠাৎ রেগে যায়, তাদের জীবনে শয়তানের কার্যক্রম বেশি থাকে।
প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদের থেকে সবসময় সৎ বিশ্বস্ত জীবন পছন্দ করেন, কিন্তু সেটা রাগের মধ্যে দিয়ে আসে না। ঈশ্বর বলেন, আমরা যেন রাগের দরুন পাপ না করি, কারণ রাগ আমাদেরকে পাপ করতে শেখায়। ঈশ্বর আমাদেরকে বলেন, আমরা যেন আমাদের রাগ সূর্য অস্ত যাবার আগেই সেই রাগকে আমরা যেন মন থেকে মুছে ফেলি। প্রিয় বিশ্বাসী, আমরা যদি আমাদের মনে জমে থাকা রাগকে মুছে না ফেলি, তাহলে সেই রাগ আরও বাড়তে থাকবে, আর সেটা ঘৃণার রূপ নেবে, আর সেটা একটা সুন্দর সম্পর্ককে নিমেষে ধ্বংস করে দেবে। তাই রাগকে সবসময় নিয়ন্ত্রণ করা উচিত, না হলে সেটা আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেবে। আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 5:21-22 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে না, যে কেউ হত্যা করবে তাকে তার জন্যে বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের ওপর রাগ করবে তাকে তার জন্যে বিচার সভায় জবাবদিহি করতেই হবে। আর ভাইকে যে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতে হবে। আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা রাগের মাথায় যাকে যা তা খুশি বলে দিই, অনেক সময় গায়ে হাত তুলেও দিই, পরে তার জন্যে আমাদের পছতাতে হয়, তারপরেও আমরা সেই সমস্যার সমাধান পাই না। তাই ঈশ্বর বলেন, রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো, সময় থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করো, যেন পরে পছতাতে না হয়। তাই এখন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, যেন আপনি পৃথিবীতে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন বিচারে না পড়েন। তাই সময় থাকতে থাকতে সতর্ক হন।